Lo mein is our family's favorite Chinese noodle dish. Everyone loves it. Today I'm sharing my favorite easy lo mein recipe which you can prepare in 15 minutes or less if you have all the ingredients in hand. Assalamu alaikum. Asha kori shobai bhalo achen. Aaj ami share korchi amader khub pochonder ekta recipe lo mein. Eta khub versatile ekta dish. You can clean out your fridge by using the leftover veggies, any kind you want. You can use any of your favorite proteins like shrimp, beef, chicken. আজকে আমি দেখাচ্ছি চিকেন লো মেইন কিভাবে বানাতে হয়। লো মেইন তৈরির জন্য প্রথমে আমাদের একটা বিশেষ সস তৈরি করে নিতে হবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সিসেমি অয়েল বা তিলের তেল, 3 টেবিল চামচের মতো সয় সস, 2 টেবিল চামচ ওয়েস্টার সস, 2 টেবিল চামচ ডার্ক সয় সস আর 3 টেবিল চামচ চিকেন ব্রথ। আপনারা চাইলে পানি বা ভেজিটেবল ব্রথও ব্যবহার করতে পারেন। এই সব উপকরণগুলোই অনলাইন বা কোনো এশিয়ান গ্রোসারি স্টোরে পেয়ে যাবেন। মাশরুম ডার্ক সয় সসটা রেস্টুরেন্ট কোয়ালিটির লো মেইনের মতো ফ্লেভার এনে দেয়, তাই চেষ্টা করবেন এটা ব্যবহার করতে। সসের মিশ্রণে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি আর 4 ভাগের 1 চা চামচ সাদা গোলমরিচ। লো মেইনের জন্য আপনারা এগ নুডলস ব্যবহার করবেন, তবে এগ নুডলস বা লো মেইন নুডলস যদি না পান তাহলে স্প্যাগেটি নুডলস, ফেটুচিনি এসবও ব্যবহার করা যাবে। এশিয়ান গ্রোসারি স্টোরগুলোতে রেফ্রিজারেটর সেকশনে আপনারা লো মেইন প্রি কুকড নুডলস পাবেন, যেটা ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট হয়। প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী নুডলসগুলো সেদ্ধ করে নিতে হবে ফুটন্ত পানিতে। এক নুডলস সেদ্ধ হতে সাধারণত 5-6 মিনিটের বেশি সময় প্রয়োজন হয় না। একটা ঝাঁঝরির সাহায্যে সেদ্ধ করা নুডলসগুলোর পানি ঝরিয়ে 2 টেবিল চামচ অলিভ অয়েল মেখে এক সাইডে রেখে দিচ্ছি। সবজির ব্যাপারে আপনি আপনার পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। ফ্রিজে যেসব সবজি আছে সব খালি করতে পারেন, তবে লো মেইন নুডলসে সবচেয়ে বেশি ভালো যায় স্যালারি, গাজর, বেল পেপার, ক্যাবেজ এবং মাশরুম। আমার কাছে এই মুহূর্তে স্প্রিং অনিয়ন, বক চয়, ক্যাবেজ, গাজর আছে, আমি এইসবই ব্যবহার করছি। চেষ্টা করবেন সব সবজিগুলো ম্যাচ স্টিক সাইজের সরু করে কেটে নিতে। আপনারা চাইলে যে কোনো প্রোটিন ব্যবহার করতে পারেন, চিকেন, শ্রিম্প, বিফ, এনি অফ ইয়ার চয়েস। আমি আজকে চিকেন আর শ্রিম্প ব্যবহার করছি। চেষ্টা করবেন মুরগির মাংসের থাইয়ের অংশটা ব্যবহার করতে, তাহলে মাংসগুলো বেশ টেন্ডার হয়। আমি চিংড়িগুলোতে 1 চা চামচ সয় সস দিয়ে ম্যারিনেট করে রাখছি। মুরগির মাংসগুলো মাখানোর জন্য ব্যবহার করছি 1 চা চামচ সয় সস, অল্প একটু গোলমরিচ, 1 টেবিল চামচ কর্ন স্টার্চ আর 1টা ডিমের সাদা অংশ। স্টার ফ্রাইয়ের জন্য একটা চাইনিজ ওয়ক হলে ভালো হয়,
না থাকলে একটা ছড়ানো পাত্র বা কড়াই হলেও চলবে। মিডিয়াম হাই হিটে 4 টেবিল চামচ তেল খুব ভালো করে গরম করে এতে চিংড়িগুলো 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেবেন। চিংড়ির রং একটু গোলাপি রং হলেই উঠিয়ে নিলাম। এরপরে এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন। চিকেনগুলো 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। মুরগির মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এলে এতে একে একে দিয়ে দিচ্ছি সবগুলো সবজি। আমি প্রথমে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে ওগুলো দিচ্ছি, যেমন গাজর, এরপর বাঁধাকপি আর বকচটা সবার পরে দিচ্ছি, কারণ সেগুলো সিদ্ধ হতে তেমন সময় লাগে না। স্টার ফ্রাই সবজি খুব বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই সব সময় চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে অনবরত নাড়তে থাকবেন আর চেষ্টা করবেন সবজিগুলো যেন একটু কচকচে থাকে। দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা শ্রিম্পগুলো। বিন স্প্রাউট ইজ কমপ্লিটলি অপশনাল। ইফ ইউ ওয়ান্ট আ লিটল বিট এক্সট্রা ক্রাঞ্চ ইন ইয়ার লোমেইন ইউ ক্যান সার্টেনলি অ্যাড দ্যাট। দিয়ে দিচ্ছি নুডলস আর সেই লোমেইন সস, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য করেছেন রান্নায় আমি কোনো আলাদা লবণ ব্যবহার করিনি, কারণ ডার্ক সয় সস এবং ওয়েস্টার সসে প্রচুর লবণ এমনিতেই আছে, তাই বাড়তি কোনো লবণের প্রয়োজন হবে না। সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলির সবুজ অংশগুলো। আওয়ার লোমেইন ইজ রেডি টু সার্ভ। যখনই আপনার কোনো চাইনিজ টেক আউটের জন্য ক্রেভিং হবে, জাস্ট মেক ইট ইন ইউর ওন কিচেন, মাচ কুইকার, মোর ডেলিশিয়াস অ্যান্ড হেলদিয়ার দ্যান এনি চাইনিজ টেক আউট। লোমেইন আর চাউমেইন দুটোই আমাদের খুব পছন্দের, আর এ দুটোই তৈরি হয় এগ নুডলস দিয়ে, কিন্তু দুইটা ডিশই ভিন্ন ভিন্নভাবে তৈরি হয়। ইন লোমেইন দ্য নুডলস আর অ্যাডেড টু দ্য প্যান টু সোক আপ দ্য সস টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য কুকিং। And to prepare the chow mein, you have to boil the noodles first and then fry them before adding the vegetables and sauce. রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আর নিচের ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য পুরো রেসিপিটাই দেয়া থাকবে। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন।